সেই বাতাস, বাতাসটা দেখছেন আপনারা, সেই বাতাস কিনতে হবে। এটা হচ্ছে হানিকুল প্যাড, এটা 3 ইঞ্চি মোটা। স্যার এটার মধ্যে আপনার 6টা আলাদা অপশন আছে, এটা আপনার সুপার কুল আছে, হিউমিডিফায়ার আছে, অটো টাইমিং সিস্টেম আছে যেখান থেকে আপনি টাইম সিলেকশন করে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, সেই সিস্টেমটাও করে ব্যবহার করতে পারবেন। সবগুলোর নিচে চাকা দেওয়া আছে, এটা মুভ করবে, এক রুম থেকে আপনি আরেক রুমে মুভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত টাওয়ার মোড যেটাকে বলে আর কি, টাওয়ার মোড। হ্যাঁ, আমাদের প্রতিটা প্রোডাক্টের জন্যই আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো ক্রকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে এই পাশে আপনারা দেখছেন আনন্দ সিনেমা হল, ঢাকার ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে আপনারা দেখছেন লাজ ফার্মা রয়েছে। লাজ ফার্মার ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এ পাশে আপনারা দেখছেন ক্রকারিস পার্ক, দ্বিতীয় তলায় অনেক সুন্দরভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ক্রকারিস পার্ক, দোকান নম্বর 54, বড় বাজার, গ্রিন রোড। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল, ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে হচ্ছে লাজ ফার্মা, আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে ক্রকারিস পার্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে এয়ার কুলার দেখাবো, যারা একটু রিজনেবল বাজেটের ভেতরে ভালো মানের এয়ার কুলার নিতে চান তাদের জন্য আমরা এখানে, এটা হচ্ছে স্কাই এয়ার ব্র্যান্ডের। গত বছর আপনারা দেখেছিলেন আমরা কিন্তু ক্রকারিস পার্ক থেকে ভিডিও দিয়েছিলাম, তো স্কাই এয়ারের কিন্তু কয়েকটা মডেল হয়ে থাকে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায় আনন্দ সিনেমা হল আছে, এটা ঠিক বিপরীত পাশে দ্বিতীয় তলাতে, তো বিস্তারিত জানবো। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছে আলহামদুলিল্লাহ। ভাই আজকে কি কি এয়ার কুলার দেখাবেন আমাদের? আজকে আমরা মূলত কথা বলবো স্কাই এয়ার নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইং যে সিস্টেমটা আছে এটা উপর নিচেও সুইং হবে, ডানে বামেও সুইং হবে। হ্যাঁ, যাদের ছোট ফ্যামিলি ছোট রুম তারা চাইলে আপনার এই এয়ার কুলারটা নিতে পারেন। এটার মধ্যে আপনার এখানে বাটন সিস্টেম প্লাস হচ্ছে আপনার রিমোট সিস্টেম, দুইভাবে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া এটার মধ্যে আপনার 6টা আলাদা অপশন আছে, এটা আপনার সুপার কুল আছে, হিউমিডিফায়ার আছে, অটো টাইমিং সিস্টেম আছে যেখান থেকে আপনি টাইম সিলেকশন করে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, সেই সিস্টেমটাও করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে এটার এক্সাইজ একটু ভিন্ন রকম ক্যাটাগরি, যাদের একটু রুমটা বড়, বিশেষ করে যাদের রুম ছোট তারা এটা নিতে পারেন, যাদের রুমটা আর একটু বড় তারা চাইলে এটা নিতে পারেন। এগুলো সবগুলো কি ভাই নিচে চাকা দেয়া আছে? হ্যাঁ, এগুলো সবগুলোর নিচে চাকা দেয়া আছে, এটা মুভ করবে, এক রুম থেকে আপনি আরেক রুমে মুভ করতে পারবেন। আমি নিচে নামিয়ে তাও দেখিয়ে দিব। এটাও 20 লিটার সাইজের, কিন্তু এটা বড় আপনার ব্লাওয়ার ফ্যানের মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে এটা সাইজটা একটু বড় হবে, সাইজটা বড় হবে। আর এটা এখানে দেখেন, এখানে টাচ স্ক্রিন দেয়া আছে। আচ্ছা, এখানে টাইমিং অপশন আসবে, টেম্পারেচার আসবে, তাছাড়া এটার মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার এটা স্লিপ মোড হবে, তারপরে আপনার সুপার ফাস্ট হবে, তারপরে হিউমিডিফায়ার দেয়া আছে, এটার মধ্যে টাইমিং সিস্টেম আছে আপনার। আপনি চাইলে রিমোটের মাধ্যমে টাইম সেট করে দিলে এটা অটোমেটিক সবগুলোর সাথে রিমোট হয়ে যাবে। জি, এরপরে আমাদের কাছে আরেকটা আছে, এটা একটু বড়, যাদের দেখা যায় যে রুম বিশাল বড় বা অফিস রুম, এটা হচ্ছে মূলত টাওয়ার মোড যেটাকে বলে আর কি, টাওয়ার মোড। হ্যাঁ, এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি, পানির সাইজটা হবে 30 লিটার ক্যাপাসিটি। আর আরেকটা বিষয়, এটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ব্লাওয়ার ফ্যান। আচ্ছা, মানে সবচেয়ে বড় সাইজ, এটা সার্কুলেশনটা হচ্ছে আপনার 1300 সার্কুলেশন, মানে সাকশন পাওয়ারটা হবে 1300, মানে মোটামুটি অনেক বড় একটা রুম খুব সুন্দরভাবে এটা ক্যাপচার করে নিবে, ক্যাপচার করে নিবে। আর এটার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা সামনে দিয়ে পানি দিতে পারবেন। আচ্ছা, এটা সিস্টেমটা, এটা পানিটা এখান থেকে দিতে পারবেন সামনে দিকে। হ্যাঁ, আচ্ছা, আর এটার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এক একটার হচ্ছে এক এক দিকে, একটা হচ্ছে সামনে, কোনোটার পিছনে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে পিছন সাইড, হানিকুল প্যাড, এটা 3 ইঞ্চি মোটা। আচ্ছা আচ্ছা, মূলত এখান থেকে পানিটা এসে এটা আপনাকে কুল করবে, ঠিক আছে। এটা হানিকুল প্যাডটা অনেক বড় সাইজের, আর এটার হানিকুল প্যাডের সাইজটা আমি একটু দেখিয়ে দিব। আচ্ছা, ওয়াও, এটা তো বিশাল বড়, এটা দেখেন কত বড়, এটা কিন্তু বিশাল বড়, এটা দেখেন একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত, মানে এই তিনটা সাইজের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা। যাদের বিশেষ করে বড় রুম তাদের জন্য হচ্ছে মূলত এটা, এটা। হ্যাঁ, আর মোটামুটি রুমের জন্য এটা, আর একদম ছোট রুমের জন্য হচ্ছে এটা। তারপর রুমের সাইজটা বলে দিই, যাদের মূলত 120 স্কোয়ার ফিটের রুম আছে, মোটামুটি দেখা যায় টপ ফ্লোরের মধ্যে, চাচ্ছেন যে রুমটা একটু ঠান্ডা থাকুক, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন।
আবার এটা 150 স্কোয়ার ফিটের রুম যারা তারাও চাইলে এটা নিতে পারেন, কারণ এটা বাতাসটা সুইং হয় চারিদিকে, এটা ঘুরবে ঘুরবে। এটা 180-200 স্কোয়ার ফিট পর্যন্ত যে রুম তারা চাইলে এই সাইজটা নিতে পারবেন, এই সাইজটা নিতে পারবেন। আর এবার আমি একটু চালিয়ে আপনাকে এটার স্পিরিটটা দেখিয়ে দিই। আচ্ছা তাহলে আমরা চালিয়ে দেখাই। তো আমরা যেটা বললাম বাতাসটা দেখিয়ে দিবেন ভাই বলছি। অবশ্যই হ্যাঁ, তো আমি আমাদের যেটা বলেছিলাম 120 স্কোয়ার ফিট রুম আমরা আগে এটা দিয়ে শুরু করি। আচ্ছা এটা একটা সুবিধা আসবে, এটা কিন্তু রুমের টেম্পারেচারটা শো করবে। আচ্ছা আচ্ছা, আপনার এটা বর্তমান টেম্পারেচারটা কত আপনি এখানে একটু দেখা দেন, এখানে কিন্তু টেম্পারেচারটা শো। আচ্ছা এখানে দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে আরেকটা জিনিস, এখানে আর কয়েকটা জিনিস আছে আমি বলে দিই। আচ্ছা যেমন এখানে আপনি কুলিং মোড আছে, হিউমিডিফায়ার আছে, স্পিরিট মোড আছে, টাইমার সেট সিলেকশন করতে পারবেন, আলাদা করে মোড দেওয়া আছে, উপরে নিচে সুইং আছে, ডানে বামেও সুইং আছে এটার মধ্যে। পাশাপাশি এগুলোর সাথে কিন্তু রিমোট থাকবে, রিমোট থাকবে, রিমোট থাকবে, পাশাপাশি রিমোট থাকবে, আপনি দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আর এরপরে যে সাইজটা আছে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সট যেটা বলছিলাম এটার একটু বাতাসটা দেখিয়ে দিব। এই যে দেখেন এটা অন করলাম, করার পরে এটা দেখেন ওপেন হচ্ছে। আচ্ছা এটা এই যে দেখেন এটার এখানে কিন্তু আপনার টেম্পারেচারটা শো করলো। আচ্ছা এটাও কিন্তু টেম্পারেচার শো, টেম্পারেচার শো করার পরে এটা অন হইলো। এখন এখানে আপনি যে অপশন আছে আপনি এটা স্পিড চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে একদম সবচেয়ে বেশি আর কি। আচ্ছা এই যে দেখেন এটার স্পিডটা আমরা একটু দেখাই। আচ্ছা এটা হচ্ছে সুইংটা, হ্যাঁ আমি সুইংটা আগে করে দিচ্ছি। আচ্ছা ওকে এখন দিবেন, এবার দেখেন এখন বাতাসটা দেখেন, দেখেন সেই পরিমাণ বাতাস। সুইংটা আমি একটু দেখিয়ে দিই, দেখেন এটা হচ্ছে উপরের থেকে নিচে আসবে। আচ্ছা উপর থেকে নিচে আসবে, আর ভিতরে যেটা আছে আমি সেটাও একটু দেখিয়ে দিব আপনাকে। এটা সুইং এর সিস্টেমটা খুব ভালো, ডানে বাঁয়ে উপরে নিচে, এই যে দেখেন। আচ্ছা তো এটা সুইং সিস্টেমটা খুবই ভালো। আচ্ছা তো এটা আমরা দেখলাম, সেক্ষেত্রে এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কি? হ্যাঁ আমাদের প্রতিটা প্রোডাক্টের জন্যই আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 5 বছরের সার্ভিস। আরেকটা জিনিস আমি একটু দেখা দিই, ক্লোজ আসলে আপনি দেখতে পারবেন এটার কিন্তু গ্লাওয়ারটা কিন্তু অনেক বড়। আচ্ছা এটা 6 ইঞ্চি ফ্রেমের গ্লাওয়ার। যার কারণে বাতাসের আপনার প্রেসারটা থাকবে অনেক বেশি, অনেক বেশি। আর এটার মধ্যে যে মোটরটা আছে, মোটরটা হচ্ছে গিয়া সম্পূর্ণ আপনার কপার মোটর, কপার মোটর। এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কপার মোটর হওয়ার কারণে, আর এগুলো কিন্তু খুবই লো ওয়াটে চলবে, বেশি আপনার ইলেকট্রিক বিল আসবে না। আমি একটু নিচে নামিয়ে দেখাচ্ছি। আচ্ছা আমরা একটু দেখাই। তো এগুলো কিন্তু নরমালি হয় 180 ওয়াট, 150 ওয়াট এরকম হয় আর কি, 200 ওয়াট। এই যে দেখেন এখানে একটু দেখবেন এটা কত, দেখেন 200 মাত্র 200 ওয়াট। আচ্ছা তারপরে এটা একটু দেখেন, আমরা এটাও দেখাই একটু এই পাশ থেকে। আমরা যদি এটা ওয়াট কত লেখা আছে, মাত্র 200 ওয়াট, এটাও কিন্তু 200 ওয়াট। আচ্ছা তো এগুলো দেখা যাচ্ছে যে আপনার ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে। আর এটার মধ্যে যেহেতু চাকা সিস্টেম আছে আপনি কিন্তু এটা মুভ করে এক রুম থেকে আরেক রুমে সহজে নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার ওই শিফট করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এটাও আমি একটু দেখিয়ে দিই, যেহেতু বাকিগুলো দেখাইছি বড় সাইজের মধ্যে এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাও আমরা একটু চালিয়ে দেখাই। এটার মধ্যেও কিন্তু দেখেন আপনি এখানে তিনটা দেখাইলাম যে এটা কিন্তু সেম টেম্পারেচার ধরেছে, টেম্পারেচার তিনটাই কিন্তু আপনার 30 টেম্পারেচার দেখাইছে, 19-20 দেখায় নাই। মানে এগুলোর মধ্যে যে আপনার সিস্টেমটা একদম একুরেট আছে। এই যে দেখেন এটা অন করলাম, এখন এটা নর্মাল মোডে চলতেছে। এখন আমি যদি চাই এটা একটু ফাস্ট করে দিব, এখান থেকে আলাদা করে আমি স্পিডটা বাড়িয়ে দিতে পারবো। এটা হচ্ছে সুপার স্পিড। আচ্ছা ঠিক আছে, তবে এটার মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা শব্দটা অনেক কম আসবে, যেহেতু এটা ব্লাওয়ারটা অনেক লম্বা, এটা পুরো রুমটাতে আপনার বাতাস ছড়িয়ে যাবে। এটার মধ্যেও কিন্তু আলাদা করে আপনার দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ফুল স্পিড, এটার মধ্যে কিন্তু সুইং এর অপশন আছে। আর এটার বাতাসটা দেখেন, এটাও কিন্তু অনেক বাতাস, অনেক বাতাস আপনারা পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটা বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা, ঠান্ডা একটা বাতাস। আপনি এটা বাতাসগুলো পানি দিলে আরো ঠান্ডা বাতাস, যেহেতু ব্লাওয়ারটা অনেক লম্বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরো রুমটাই খুব অল্প সময়ের মধ্যে ঠান্ডা করে ফেলবেন। আচ্ছা তো প্রাইসটা বলে দিবেন ভাই, এখনটার প্রাইস কত আছে? অবশ্যই অবশ্যই, আমরা এখানে তিনটা মডেল দেখলাম, যেহেতু আমরা তিনটা মডেল দেখাইছি। এবার সার্ভিসের ক্ষেত্রে বলে দেই, আপনি আমাদের এখান থেকে যে কোনো মডেলের প্রোডাক্টটাই নেন না কেন, সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর। আচ্ছা 5 বছরের মধ্যে যদি দেখা যায় যে আপনার ফ্যানটা চলছে না বা কোনো প্রকার ইলেকট্রিক্যাল ইস্যু হয়, সেক্ষেত্রে আমরা সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি দিব। আচ্ছা 5 ইয়ার্স, 5 ইয়ার্স, জি ওকে। আচ্ছা
এখন প্রাইসটা একটু বলে দিবেন। প্রাইসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এটা যেটা বললাম এটা হচ্ছে আপনি দেখেন এটা রেড কালার, এটা দুটো কালার হবে, দুইটা কালার হবে, এটা রেড কালার, এটা প্রাইস, এটা 20 লিটার ক্যাপাসিটির মধ্যে এটা প্রাইস পড়বে হচ্ছে 15500 টাকা, 15500 টাকা। এরপরে আসি একটু বড় ব্লাওয়ারের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 16500 প্রতিটার মধ্যে আলাদা করে চাকা। তো এগুলো কি ঢাকায় আপনারা হোম ডেলিভারি দেন? হ্যাঁ, ঢাকা না, আপনার সারা বাংলাদেশে আপনি দিতে পারবেন হোম ডেলিভারি মাধ্যমে। ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার দ্বিতীয় তলায় অনেক সুন্দর ভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, কোকারিস পার্ক, দোকান নম্বর 54, বড় বাজার, গ্রিন রোড। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল, ফার্মগেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে হচ্ছে লাজ ফার্মা, আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কোকারিস পার্ক।